আচ্ছা বলুন তো, এই রাজ্যে কি সরকার চলছে না সরকারটা আদালত চালাচ্ছে? বিধানসভায় যারা নির্বাচিত হয় তার অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষ একটা সরকারকে নির্বাচিত করে, তার একজন মুখ্যমন্ত্রী আসেন, তিনি তার ক্যাবিনেট গড়েন এবং তার মন্ত্রিসভা সরকারটা গড়েন। কিন্তু এরাজ্যের প্রাত্যহিক অভিজ্ঞতা বাংলার মানুষ একটু ভালো করে খেয়াল করে দেখুন, প্রতিদিন আমরা তাকিয়ে থাকি হাইকোর্টে এবার কী রায় বেরোলো, প্রতিদিন। এবং আগে একদিনে একটা হাইকোর্টের রায় নিয়ে আমাদের আলোচনা করতে হতো, এখন প্রতিদিন তিনটে চারটে বিষয়ে এমনকি পাঁচটা ছটা রায় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। আলটিমেটলি সরকারের ফোকাস পয়েন্টটা, মানে আলটিমেটলি সরকারের প্রত্যেকটা সিদ্ধান্ত হাইকোর্টে গিয়ে শেষ পর্যন্ত ধাক্কা খাচ্ছে এবং 99% ক্ষেত্রে এরাজ্য সরকার আদালতে হারছে। তাও কিন্তু সরকারের শিক্ষা নেই, ন্যাড়া বেলতলায় একবার যায় কিন্তু এই সরকার বারবার যায়, নিজে হারে আবার আদালতে যায়, নিজে হারে আবার আদালতে যায়, সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, দিনের পর দিন এই করতে 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 রাজ্যের কোষাগারটা ভাড়াটা শূন্য হয়ে যাচ্ছে। ফলে আলটিমেটলি আমার বারবার মনে হয় যে এরাজ্যে সরকার চলছে না কলকাতা হাইকোর্ট থেকে একটা সরকার চলছে। এবং খুব দুর্ভাগ্যে যে রাজ্যে কলকাতা হাই যে রাজ্যের হাইকোর্ট থেকে একটা সরকার চলে, তার মানে আলটিমেটলি বোঝে যায় যে সে রাজ্যে আদতে একটা সরকার চলে না। আজকে আপনাদের ছোট্ট একটা কাহিনী বলবো, আপনারা জানেন ইতিমধ্যে, সেটা হচ্ছে কারেকশনাল হোম অর্থাৎ জেল, সেই জেলে জ্যামার এবং বডি স্ক্যানার লাগানোর জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। আচ্ছা বলুন তো, জেলটা কারা চালান? রাজ্য সরকার। রাজ্য সরকারের সেই ডিপার্টমেন্টে একটা মন্ত্রী আছেন এবং সম্ভবত মন্ত্রীর নাম অখিল গিরি। তো সেই রাজ্যের সেই জেলকে কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিতে হচ্ছে প্রত্যেকটা জেলে জ্যামার অ্যান্ড বডি স্ক্যানার বসাতে হবে, তার কারণ কয়েদিরা দিব্যি টেলিফোনে কথা বলছে বাইরের জগতের সঙ্গে। এটা একটা সরকার চলছে বলুন তো, এটা সরকারের তো বেসিক কাজ। জেলে সুপাররা কী করছেন? জেলে সুপারদের উপর নিয়ন্ত্রণ নেই, সুপাররাও জানেন যে উপরতলার নির্দেশে আমাকে কয়েদিদের দেদার এই জায়গাটা দিতে হচ্ছে, কারণ এত এত সরকারি দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এত লোক এখন জেলের মধ্যে বসে পার্থ থেকে অনুব্রত পর্যন্ত, ফলে স্বাভাবিকভাবে তাদের এই সুখ স্বাচ্ছন্দ্য দিতে হবে, তাদের টেলিফোনটা ব্যবহার করার জায়গা দিতে হবে। এবং এরই প্রেক্ষিতে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিল, 4 সপ্তাহের মধ্যে সমস্ত জেল অর্থাৎ কারেকশনাল হোমগুলোতে জ্যামার এবং টেলিফোন বা জ্যামার এবং বডি স্ক্যানার ব্যবহার করতে হবে, যাতে কোনো রকমভাবে ফোন যেন ওই 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 অঞ্চলের মধ্যে না ঢোকে, যদি কোনোভাবে ঢোকে তাহলে যেন জ্যামার সেই ফোনটাকে আটকে দেয়, অর্থাৎ কয়েদি যেন বাড়ির লোক বা ব্যবসায়িক বা তাদের দুষ্কর্মের জালের সঙ্গে সরাসরি যোগাযোগটা না রাখতে পারে। এরপরও একটা সরকারের লজ্জা থাকা উচিত না? আবারও বলছি, সরকার না একটা অচল পয়সা, অচল পয়সার একটা ভ্যালু থাকে, দেখতে ভালো লাগে কিন্তু তার কোনো মানে ব্যবসায়িক মূল্য দরকার থাকে না। এরাজ্যের সরকারের অবস্থা হচ্ছে ঠিক তাই, এরাজ্যের কোনো মানে এরাজ্যের সরকার যে সিদ্ধান্তগুলো নেয় প্রত্যেকটা মিনিটে মনে হয় এই সিদ্ধান্তটা বোধ হয় কালকে হাইকোর্টে গিয়ে বদলে যাবে, এবং তাই হচ্ছে প্রতিদিন। তারপরও সরকারের কোনো লজ্জা নেই, প্রতিদিন কলকাতা হাইকোর্ট নতুন করে রায় দিচ্ছে, সরকারের কান মূলে দিচ্ছে, উচিত শিক্ষা দিচ্ছে, এবং শেষ পর্যন্ত সরকার আবার এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আবার কলকাতা হাইকোর্টে গিয়ে রেটিফাইড হচ্ছে। ভাবুন বাংলার মানুষ, ভাবুন, বারবার ভাবুন, আপনার জন্যই বারবার আপনাদের কাছে আসি।